ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এলেন শ্রী গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে, ব্রজবাসীদের নিয়ে আজ তিনি অপূর্ব লীলা করছেন। সকলের বাসনা ছিল, কামনা ছিল, সাধনা ছিল কতদিনে গোলক বিহারী এই ভূলোকে আসবেন। তাই আজকের বড় আনন্দের দিন, আজ শুভ লগ্ন, শুভ তিথি, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেব গান, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেব গান, গাই যাই আনন্দের দিন, তাই বৃন্দাবনে সকলের আনন্দ। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দারি দিগ সুমঙ্গল শুভক্ষণ জানি, দারি দিগ সুমঙ্গল শুভক্ষণ জানি, আজি অমঙ্গলার নাই রে, অমঙ্গলার নাই রে, অমঙ্গলার নাই রে, অমঙ্গলার নাই রে, আমার প্রাণ গোবিন্দের আবির্ভাবে অমঙ্গলার নাই রে, আমার প্রাণ গোবিন্দের আবির্ভাবে অমঙ্গলার নাই রে, প্রাণ গোবিন্দের আগমনে সুমঙ্গল উদয় হলো, প্রাণ গোবিন্দের আগমনে সুমঙ্গল উদয় হলো, জন্ম নিল ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, জন্ম নিলেন অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশান, অন্তরিক্ষে দেবী করে পুষ্প বরিশান, পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধা দিশা যায়া, পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধা দিশা যাইয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া, আনন্দ আরে ধরি না, আনন্দ আরে ধরে না, মধুময় বৃন্দাবনে আনন্দ আরে ধরি না, সবে মিলে জয় দাও মধুময় এই বৃন্দাবনে, সবে মিলে জয় দাও মধুময় এই বৃন্দাবনে, আনন্দ আর ধরে না, অস্পরা না চয়ে গান করয়ে গন্ধর্ব, অস্পরা না চয়ে গান করয়ে গন্ধর্ব, মঙ্গল জয় কর দেয় যত দেবী গণ, মঙ্গল করিছে, মঙ্গল করিছে মধুময় বৃন্দাবনে, মঙ্গল করিছে বৃন্দাবনে, অমঙ্গল কেটে গেল, অমঙ্গল
ব্রজবাসী সকলের হৃদয়ে আনন্দ আরে ধরে না। বড়ই সুন্দর দিন, তাই ব্রজবাসী সকলে এসেছেন দর্শন করতে। কত কত কোটি চাঁদের যিনি আয়ুদয়, কত কত কোটি চাঁদের যিনি আয়ুদয়, এদি মাধবী কহে আনন্দ হৃদয়, এদি মাধবী কহে আনন্দ হৃদয়, বলে ধন্য হলাম রে, ধন্য হলাম রে, এবার ধন্য হলাম রে, এমন দিন হবে না রে প্রাণ গোবিন্দের আগমনে, এমন দিন আর হবে না রে প্রাণ গোবিন্দের আগমনে, এমন দিন আর হবে না রে প্রাণ গোবিন্দের আগমনে, ধন্য হলাম রে। আজ বড়ই শুভ দিন, শ্রী গোবিন্দ জন্ম নিলেন কোথায়? কংসের কারাগারে, দেবকীর গর্ভে। কেন? পূর্ব প্রতিশ্রুত ছিল, দৈব কি কংস রাজা মনের আনন্দে বোনকে বিবাহ দিয়ে বসুদেব দৈবকীকে নিয়ে যাচ্ছেন রথে করে শ্বশুরালয়। কিন্তু হায়, পথিমধ্যে যেতে যেতে কংসের হৃদয়ে বড়ই আনন্দ, আপনি অশ্বে রজ্জু ধরে রথ চালিয়ে যাচ্ছেন। আর কিছু দূরেই যেতে দৈববাণী হল, কংস তুমি মনের আনন্দে যাকে নিয়ে যাচ্ছ তুমি জানো না, তোমার এই বোনের অষ্টম গর্ভে যে সন্তান জন্ম গ্রহণ করবে তার হাতেই তোমার মৃত্যু। এই কথা শোনা মাত্র কংস লাফিয়ে পড়ে দৈবকীর চুলের মুঠি ধরলেন, খড়গই উত্তোলন করে বলছেন, আর আমি তোমায় রাখব না। যখন মেরে ফেলতে গেলেন, এইবার বসুদেব করজোড়ে বলছেন, কংস তুমি হলে রাজা, তোমার পক্ষে নারীবধ করা কখনো সম্ভব নয়, তোমার ওই রাজহস্ত, তুমি সামান্য একটি নারীকে বধ করে তুমি কলঙ্কিত করো না, তবে আমি প্রতিজ্ঞা করছি দৈবগীর গর্ভে যত সন্তান হবে আমি একে একে তোমায় সঁপে দিব, একে একে তোমায় সঁপে দিব, প্রতিজ্ঞা করে নিলাম একে একে সব সঁপে দিব, আমি সকল তোমায় দেব, কিন্তু তুমি নারীবাদ করো না। এই কথা শ্রবণ করে আজ কংস ফিরে গেলেন, দৈবকী বসুদেবকে কারাগারে আবদ্ধ করে রাখলেন, বক্ষে পাষাণে চাপা দিয়ে। সেই কারাগারে বসে বসুদেব দৈবকী কেঁদে কেঁদে বলছেন, হায়,
গোবিন্দ বল বল কত অপরাধী করেছি বুঝিয়ে জন্মে তোমার দেখা পেলাম নারে তোমার দেখা কতদিন কাঁদব নয়ন জলে ভেসে যাচ্ছেন দৈব কি বসুদেব ভগবান বলেছেন আমি সব সইতে পারি না ভক্তের নয়নের জল তাই কংসের কারাগারে আবির্ভাব বলেন বসুদেব মাথায় করে আজ নন্দালয় নিয়ে চলেছেন শ্রী যমুনার কুলে যে মনে মনে ভাবছেন কেমন করে আমি এই যমুনা পার হয়ে যাব কেননা ভগবান যখন আবির্ভাব হয়েছেন ঝড় জল প্রবল বরিষণ তার মাঝখান দিকে চলছেন এমতো সময় একটি শৃগাল টুপ টুপ করে আগে আগে যমুনা পার হয়ে যাচ্ছে তাই দেখে বসুদেব মনে মনে ভাবছেন শৃগাল যদি পার হয়ে যায় আমি বা পারবো না কেন এবার যমুনার জলে নামলেন শ্রী যমুনার বাসনা ছিল শ্রী গোবিন্দের চরণ পাবেন বলে তাই ধীরে ধীরে বসুদেব যমুনায় নামলেন যমুনায় নামতেই কিছু দূরে পৌঁছাতে ভগবান মনে মনে ভাবছেন আমি যে স্বয়ং ভগবান এসেছি তা তো আমার পিতা বুঝতে পারলো না তবে আমি এইখানে একটু দেখিয়ে দেই এই বলে মাতাহুতি যমুনার জলে পড়ে গেলেন ভগবান ভাবছেন বলি এই তো আমারই প্রথম লীলা বাসনা পূর্ণ করলেন এইবার বসুদেব কুড়িয়ে পেল
মাথায় কুড়ি নিয়ে চললেন নন্দালয়। নন্দালয় সকলে নিদ্রিত আছে, তাই মা যশোমতী নিদ্রিত। এবার বসুদেব যশোদার কোলে শুয়ে দিয়ে যোগমায়াকে নিয়ে ফিরে আসলেন। আর এই অষ্টম গর্ভে জন্মেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। সপ্তম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যোগমায়া। আর ষষ্ঠ পুত্র একে একে কংস নিধন করলেন। অষ্টম গর্ভে ভগবান আসলেন কংসকে নিধন করবার জন্যে। তাই দৈববাণী করে বলেছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে। সেই দিন হতে কংসের প্রতি মুহূর্তে মুহূর্তের হৃদয়ের মধ্যে তরঙ্গ উঠছে। আহারে বিহারে শয়নে স্বপনে শুধু কৃষ্ণ 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 ছাড়া আহারি কিছুই জানে না। ভয়ভীত হয়ে থাকলেন। আর ভগবান আজকে নন্দালয়ে মায়ের কোলে নিদ্রায়। চেতন রানী কিছু নাহি জানে, গোপালকে দেখতে পেয়ে অমনি প্রাণের গোপাল বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। কত শত চুম্ব দেয় রানী আজ বদন কমলে, আবার ভাসাইয়ে দিল রে, ভাসাইয়ে দিল রে, ভাসাইয়ে দিল রে, নয়নের জলে রানী ভাসাইয়ে দিল রে, নয়নের জলে রানী আমার গোবিন্দের বদন কমল, নয়নের জলে রানী গোবিন্দের বদন কমল, নয়নের জলে রানী ভাসাইয়ে দিল রে। কেন কাচ্ছেন নন্দরানী? অতি আনন্দে নয়নে জল আসে, তাকে বলে আনন্দ শ্রুবরিষণ। আজ প্রাণগোবিন্দকে বক্ষবে মায়ের আনন্দ আর ধরে না, তাই ডাকছেন, হে ব্রজরাজ, ব্রজরাজ নন্দ মহারাজকে ডাকছেন। তাই নন্দ মহারাজ আসছেন, ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে, যায় দে
সয়ুনি পলক দিতে না রে এক দিঠে চেয়ে থাকে নয়ন পলক দিতে না রে আমার শ্রী গোবিন্দের বদনে হে রে নয়ন পলক দিতে না রে শ্রী গোবিন্দের বদনে হে রে নয়ন পলক দিতে না রে এক দিঠে কেহ দদি দুগ্ধ নিয়ে আসছে গোপাল বদন দর্শন করবার জন্য সকলের আনন্দ আর ধরে না এমন সময় বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়সিনী যোগমায়া মা মনে মনে ভাবছে আমিও কৃষ্ণ বদন দর্শন করে আসি আমাদের বহুদিনের সাধনার ধন গোপাল নীলমণি দর্শন করতে আসলেন যোগমায়া মা যোগমায়া ভগবতী দেবী পূর্ণ মাসি দেবী পূর্ণমাসী সকলকে সাবধান করে দিচ্ছেন দেখ আমাদের বহুদিনের সাধনার ধন পেয়েছি তাই তোরা সবাই সাবধান সবে সাব নান করি যশোদারে কহে রাগবি গোপাল সাধন করে পেয়েছিস গো যতন করে রাগবি গোপাল মা বলছেন ও যশোদি তুই বহুদিন সাধনা করেছিস সেই সাধনার বিনিময়ে গোপালকে ঘরে পেয়েছিস কিন্তু সাবধান দেখিস তাকে সদা সর্বক্ষণ দৃষ্টি দিয়ে রাখবি পূর্ণমাসী এবার আশীর্বাদ করছেন মাকে বললেন শোন যশোদি বহু আশীর্বাদ কইল হরষিত হয়া বহু আশীর্বাদ
মা যশোমতীকে আশীর্বাদ করছেন। যশোদী, তোর কপালকে দেখে রাখিস, আর আমি তোকে আশীর্বাদ করি। তুই সুখে থাকিস তোর গোপালকে নিয়ে। এইবার মা বলছেন, আমাকে আশীর্বাদ করতে হবে না। আশীর্বাদ যদি করতে চাস মা গো, যোগ মায়া আশীর্বাদ কর আমার গোপালকে, আমার গোপালের যেন সর্বই অমঙ্গলে কেটে যায়, আমার গোপালে যেন সুখে থাকে। আমার সুখ চাই না, আমার গোপালে যেন সুখে থাকে, আমার গোপালের যেন কোনো অমঙ্গল না ঘটে। কেননা বাৎসল প্রেমময়ী মা যশোমতী, মা কত জন্ম সাধন করে আজ সেই কৃষ্ণ ধনকে পেয়েছে ঘরে, মায়ের আনন্দ আরে ধরে না। এ জগতেও দেখা যায়, যদি অতি আনন্দ হয় তখন নয়নে অশ্রু পরিষণ হয়, তাই না? তাই অতি আনন্দে মায়ের নয়নে বাড়ি ঝরছে, আর বলছে আশীর্বাদ কর আমার গোপালকে, আমার গোপাল যেন সুখে থাকে, আমার গোপাল যেন সুখে থাকে। এই আশীর্বাদ করা মারি গোপাল যেন সুখে থাকে, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সকলের মূলাধার, তাকে আমি কেমন করে আশীর্বাদ করব। তবে হ্যাঁ, এটা তো লীলাভূমি, তাই মা যোগমায়া মনে মনে ভাবছেন, হ্যাঁ এই বৃন্দাবনে এসেছি আমি রাধা গোবিন্দ লীলা প্রকাশের জন্যে। তাই রাধা গোবিন্দ লীলা প্রকাশ না হওয়া পর্যন্ত আমার মনোবাসনা পূর্ণ হবে না। তাই যোগমায়া মা মনে মনে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, তুমি যদি মধুময় বৃন্দাবনে এসেই থাকো, তবে তুমি এই করো আমার মনোবাসনা পূর্ণ করো, আমি যেন একদিন যুগল সেবা করিতে পারি, যুগল সেবা করিতে পারি, আশা পথে চেয়ে রইলাম, যুগল সেবা করিতে পারি, যে আনন্দের রোল বয়ে যাচ্ছে। যশোমতী মা এমন সুন্দর একটি ছেলে জন্মেছে তার, তাই কেউ থালায় করে পুষ্পাঞ্চন, কেউ থালায় করে মিষ্টি ইত্যাদি নিয়ে আসছেন, আর কেউ দধি দুগ্ধ ভারে ভারে নিয়ে আসছে। আজ সকলের আনন্দ, কেমন আনন্দ দেখো, নন্দ উপানন্দ অভিনন্দ, আজ সকলে ঘিরে ঘিরে আঙ্গিনায় দাঁড়িয়েছে। আর দাঁড়িয়েছে যেমন,
দধি দুগ্ধ কিশোর নবনী নিয়ে এসেছেন ভারে ভারে। স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেব গা, স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেব গা, স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেব গা, স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেব গা। হরি 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 ধ্বনি হরি ভুবন, আহা হরি 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 মন্দিরে এবারে গোয়ালা আইলো ধাইয়া, নন্দের মন্দিরে রে গোয়ালা আইলো ধাইয়া, নন্দের মন্দিরে দেখো গোয়ালা আইলো ধাইয়া, নন্দের মন্দিরে রে গোয়ালা আইলো ধাইয়া। উমা আবার হাতে নড়ি কান্দে ভার নাচে খইয়া খইয়া, আহা হাতে নড়ি কান্দে নাচিরে নাচিরে নন্দ গোবিন্দ পাইয়া, নাচেরে নাচেরে গোবিন্দ পাইয়া, নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া, নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া, নন্দ নাচেরে তালের বড়া খেয়ে নন্দ নাচেরে, তালের বড়া খেয়ে নন্দ নাচেরে। সবাই নাচছে, উমা বৃন্দাবনে নাচবে না? আজ তো বুড়া বুড়ি সকলের মনেই আনন্দ। আহাহা, কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছেন, বুড়া বুড়ি সকলের মনেই আনন্দ আর ধরে না, তাই ছোট বড় সবাই নৃত্য করছে। কেমন দেখো না, দধি ঘৃত নবনীত গোরস হলদি, নাহি কই অবধি আনন্দ আবেশে ঢালে, নাহি কই অবধি আনন্দ আবেশে ঢালে, নাহি কই অবধি আনন্দ আবেশে ঢালে, নাহি কই অবধি নন্দ নাচে রে, তালের বড়া খেয়ে নন্দ নাচে রে। গোয়ালা গোয়ালা মেলি করে উড়া হুড়ি, দেখো দেখো হাতি নড়ি কান্দে নাচে বুড়ায়ারো বুড়ি, আরে নড়ি করে নাচে বুড়ায়ারো বুড়ি, হাতে নড়ি করে নাচে বুড়ায়ারো বুড়ি, হাতে নড়ি করে নাচে বুড়ায়ারো বুড়ি, নন্দ নাচে রে তালের বড়া খেয়ে নন্দ নাচে রে, তালের বড়া খেয়ে নন্দ নাচে রে। সবাই নাচছে আজ আনন্দ আরে ধরে না,
গোকুলের শোলোক সব বালবৃদ্ধ করি নয়নে বহয়ে ধারা শিশু মুখ হেরি। রোহিণী দেবী যিনি বলরামের মা তারও তো আনন্দ, তাই রোহিণী দেবী সে কি করছেন এই আনন্দে? মা যশোমতী ডাকছেন, আরে ও গোপালকে দেখে যা। তাই রোহিণী দিদি মনের আনন্দে সবাই যখন নাচছে, রোহিণী নাচিছে সঙ্গে ব্রজবধূ লয়া, পিছে পিছে বলরাম ভিড়য়ে ধাই, চলে যাচ্ছেন। আর সেখানে কোথায় আসলেন? সুতিকা মন্দিরে যাইয়া আনন্দে বালাই, সুতিকা মন্দিরে যাইয়া আনন্দে বালাই, নয়নে বহে ধারা ভাই প্রাণে যাই, নয়নে বহে ধারা ভাই প্রাণে যাই, যশোমতী ধরিয়া করিয়া কোলে নিল, বসিয়া রানীর কোলে দুলিতে লাগি, আজ দুজনা মায়ের কোলে দুই ভাই মিলিত হলো, বদন ভরে একবার নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল।